জল হচ্ছে বৃহৎ প্রাণী। প্রাণীরা সাধারণত জলে, স্থলে এবং আকাশে পরিভ্রমণ করে বেড়ায়। এদের মধ্যে কিছু প্রাণী আছে যারা উভচর প্রাণী হিসেবে গণ্য করা হয়। তেমনই প্রাণীদের তালিকায় জলহস্তী রয়েছে। এরা দেখতে অনেক বৃহৎ আকৃতির বলে জলে ও ডাঙায় উভয় জায়গায় এরা বাস করে। এ কারণে এদের উভচর প্রাণী বলা হয়। বর্তমানে চিড়িয়াখানাতে গেলে এদের সহজেই দেখতে পাওয়া যায়। এছাড়া এরা বনে বাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এটাই স্বাভাবিক। জলহস্তী সম্পর্কে কিছু অজানা তথ্য এবার জেনে নেওয়া যাক। জলহস্তির আকৃতি আধা জলজ স্তন্যপায়ী প্রাণী, ছোট লেজ এবং পা বিশিষ্ট বড় ব্যারেলের আকৃতির শরীর এদের। এদের মাথা বিশাল আকৃতির। এদের শরীর ধূসর অথবা কাদাযুক্ত বাদামি বর্ণের, যদিও পরবর্তীতে এদের গায়ের রং ফ্যাকাশে এবং বিবর্ণ হয়ে যায়। জলহস্তিকে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ স্থলচর প্রাণী হিসেবে দাঁড়ায়। প্রথম অবস্থানে হাতির দখল করছে। পুরুষ প্রজাতির জলহস্তির দৈর্ঘ্য 1.5 মিটার এবং উচ্চতা 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এরা ওজনে 3,200 কেজি পর্যন্ত হয়ে থাকে, যা ছোট ছোট 3টি কারগারের ওজনের সমান। আমাদের দেশ ছাড়াও আফ্রিকাতে এদের বেশি দেখা যায়। আফ্রিকার গরম সহ্য করতে না পারায় এরা নদী এবং লেকের পাশে বসবাস করে। চোখ, কান এবং নাক মাথার উপরিভাগে অবস্থিত হওয়ায় এরা সহজে নদীর জলে নিজেদের শরীর ডুবিয়ে রাখতে পারে। জলহস্তী নিশাচর প্রাণী, এজন্য এরা রাতের বেলায় খাবারের খোঁজে বের হয় এবং খাদ্য গ্রহণ করে থাকে। এরা রাতের বেলায় তৃণভোজী খাবার খেয়ে থাকে। পছন্দের তৃণভোজী খাবার পেলে এরা 135 কেজি পর্যন্ত খাবার খেয়ে থাকে। এত বড় প্রাণী হওয়া সত্ত্বেও এরা খুব দক্ষ সাঁতারু এবং পানির নিচে এরা 5 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে। পানির নিচে ডুব দিলে এদের নাক এবং কান অটোমেটিক বন্ধ হয়ে যায়, যাতে করে পানি নাক এবং কানে ঢুকতে না পারে। জলহস্তী গ্রুপে চলাচল করতে পছন্দ করে। এদের গ্রুপের সদস্য সংখ্যা 10 থেকে 20 জন পর্যন্ত হয়ে থাকে। পুরুষ জলহস্তী গ্রুপের নেতৃত্ব দেয়। গ্রুপের বাকি সদস্য স্ত্রী যাদের হয়। প্রভাবশালী পুরুষ প্রজাতির জলহস্তী তাদের নিজের গ্রুপের প্রতি সংরক্ষণশীল। প্রভাবশালী পুরুষের অধীনে অনেক গ্রুপ রয়েছে। একে অপরের প্রতি ক্ষমতা প্রদর্শনের জন্য এরা প্রায় ডিসপ্লে প্রদর্শন করে থাকে। মুখ বড় আকারের খোলা এবং হুঙ্কার দেওয়া সহ বিভিন্ন কার্যকলাপ করে থাকে। স্ত্রী প্রজাতির জলহস্তীদের গাভী বলা হয়। এরা 2 বছর পরপর বাচ্চা জন্ম দেয়। এরা সাধারণত একবারে 1টি বাচ্চা জন্ম দিয়ে থাকে। এরপর এরা কোনো শক্তিশালী পুরুষের নেতৃত্বে তাদের গ্রুপে ঢুকে পড়ে। সিংহ, হাইনা, কুমির সহ আরও হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা এমন করে থাকে। জলহস্তী তাদের জীবদ্দশায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে বন্দী অবস্থায় এরা 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা তাদের ক্ষমতা সহজে হারাতে চায় না, কিন্তু প্রতিপক্ষের সাথে লড়াইয়ে হয় বেঁচে থাকে অথবা মরে যায়। কোনো ক্ষেত্রে তারা পরাজয় স্বীকার করে নিলেও অসম্মানের জীবন এরা অতিবাহিত করতে পছন্দ করে না। জলহস্তী সম্পর্কে অনেক কিছু জানলাম। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো এবং এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে শেয়ার করতে পারেন।